পুরী জেলা গোপ ব্লক সুসুয়া পঞ্চায়েতর গড়তলি গ্রামর সবুজ সংকল্প স্বেচ্ছাসেবী সংগঠনর শতাধিক কার্যকর্তা সহ ছাত্রছাত্রী ও গ্রামবাসী মানে একত্রিত হয়ে মা পাই গছটি নারা দেব বেড়ে বাত্যা ও বন্যা সময় নিজ গ্রাম ও পঞ্চায়েতকে রক্ষা করা পাঁচশোর ঊর্ধ্ব মূল্যবান বৃক্ষ অঁলা বর ওত লিম্ব করঞ্জ জামতি বিভিন্ন ঔষধীয় বৃক্ষরোপণ করা সহ বৃক্ষগুড়ি কিপর সুরক্ষা দিয়া সে শপথ পাঠ করা সহ মৃত সময় নিজ অঙ্গদান করা পনেরর অধিক যুবক ও ছাত্রী নিষ্পতি এতে মুখ্য অতিথি বদ্রীনাথ মিশ্র মুখ্য বক্তা সমাজসেবী রামকৃষ্ণ মহান্তি সমেত গোপ ব্লক বনখণ্ড আধিকারী মানে সমেত বিভিন্ন স্কুলর ছাত্রছাত্রী কলেজ ছাত্রছাত্রী ও গ্রামবাসী উপস্থিত লে মানিষ মৃত্যু পরে অঙ্গদান করা ছাত্রছাত্রী মানুষ পরামর্শ দিয়ে অঙ্গদান কলে বিভিন্ন ভিন্নক্ষম মানে নয়া জীবন পাইপারি বলে মত দিয়ে মঞ্চের অধিকারী মানে প্রণাম করছি মাটিকি গোপ্র গলাধর মাটিকি যে সে মনে গোটে চেতনা আসছে যে আমি আউ মশাণী কি যাবানি বেশি আমি এথর নিজ দেহকু আমি সমর্পিত করে দেওয়া সমাজ পাই আপন মানে জানন্তি এবং সে লোকমানকু মধ্যে আমি শিখেইছু আজ সে কথা সে সংকল্প নেলে যে যদি মু মা গাঁর মশাণীরে মাটিটি হয়েযিবি পাউঁশটি হয়েযিবি কালি কুয়াড়ে ভাসিযিবি নই কি সমুদ্র ভিতরে কিন্তু যদি মু অঙ্গদান করিবি শরীর দান করিবি তাহলে মো শরীর শহে বর্ষ বঞ্চিব মু শহে বর্ষ এই পৃথিবীরে বঞ্চি রহিবি মো আখিরে কে নূয়া স্বপ্ন দেখিব তা পরিবারকু বাপ টিকে দেখিব তা পিলা মানে কেমতি মু জন্ম করিছিলি এবং যেতেবেলে তা কিডনি অন্য পরিবার পাই লাগিব গোটে পরিবার হসি উঠিব এবং মোর কঙ্কাল মধ্য দিনে সাইন্স ল্যাবরেটরিরে ডাক্তার মানকর এবং বিজ্ঞান ছাত্র মানক পাই এক উদাহরণ হব তেণু আজ আমি গোটে আহ্বান আরম্ভ করিছু এবং এই গাঁর লোক মানে যে প্রকার ভাবে আমি প্রথম আরম্ভরু পনেরো জন এতে স্বাক্ষর করেছেন এক বড় পদক্ষেপ তেমন এই যে এই কার্যক্রমের যে আয়োজক সবুজ সংকল্পর সমস্ত কর্মকর্তা প্রণাম করছি এবং গ্রামবাসী মানুষ প্রণাম করছি অধিকর অধিক অঙ্গদান এবং শরীর দান করতু আপনার এক উদাহরণ হুম হ্যাঁ সবুজ সংকল্প অনেক বর্ষ হল কাম কলে আও গ্রামাঞ্চল মানুষের সবুজ সংকল্প পাই যে চিন্তা পিলা মানে করছেন গোটে অনুষ্ঠান করে গাঁ গাঁ নই বন্ধরে এমন আরম্ভ করেছে বৃক্ষরোপণ এ এক যুগান্তকারী পদক্ষেপ কারণ আপন মানে রমেশ ভাই আমার সবুজ সংকল্প সংগঠন দীর্ঘ আট বর্ষ ধরে এ কার্য করে আসুচি পর্যাবরণ পাই আমার ইয়ে যে কার্যক্রম পর্যাবরণ পাই হি কেবল হচ্ছে আমার নূতন জঙ্গল সৃষ্টি করা এবং সবুজ বলয় সৃষ্টি করা আমি সমস্তে সংকল্পবদ্ধ আমি আমার গাঁর আখপাখর আমার অঞ্চলের আখপাখর বহুত মেম্বর এতে যোগদান করছেন এবং ইয়ে কামকে আগুক নেওয়া আহ অনেক মেম্বর আমাকে প্রোৎসাহন দেছেন যে হ্যাঁ আমি তোমার সাংরে আসি কাম করবু ইয়ে সংগঠনকে আহরি আগুক নেব আজর কার্যক্রম দুইশ তিনশহ ঊর্ধ্ব গছ আমি লগাইবা আমার কার্যক্রম করছু এবং অঙ্গদান পাই আমার পনের জন মেম্বর অঙ্গদান পাই নিষ্পতি নেলে এবং সিগনেচর করেছেন অঙ্গদান সেমানে করিবে মো না পূজা পরিড়া আমার ইটা গুদ গোপ অঞ্চলর এই যে অর্গান ডোনেট বা অঙ্গদান বিষয়ে যদি কহবা চাইবি মোর তো প্রথমে তো ছোটবেল ইচ্ছা আছে কি মু অঙ্গদান করিবি এই অঙ্গদান করা দ্বারা আমি মরিগলা পরে কোন মানে আমার শরীরটা পুরা পাউঁশ হয়ে যাচ্ছি তো আমার দ্বারা যদি অন্য জনে কে বঞ্চি পারুছি তো আমি আমার নিহাতি রূপে আমি নিজে প্রথমে অঙ্গদান করা সহ সমস্ত প্রেরণা দেওয়া কি সে যেপর ভাবে কি অঙ্গদান করা আগ্রহী হবে এমিতি কি জনে অন্ধ যদি সে আখি মানে দেখি পারুনি এ দুনিয়াকু আমি মরিগলা পরে কোণ আমার আখি সহ সর্বাঙ্গ জলকি পাউঁশ হয়ে যাচ্ছি যদি আমার আখি দ্বারা অন্য জনে কে দুনিয়াকু দেখি পারছি তাহলে আঠার আউ বোধে মানে মঙ্গলকর কার্যক্রম বোধে কিছু বি নাই সেই সমস্ত অনুরোধ করবি মোর সমস্ত ভাই ভী মানে আতক গুরুজন মানে রইল সমস্ত মোট অনুরোধ কোণার্কু প্রকাশ কান্ডি রিপোর্ট এইচআর টিভি ওড়িয়া।